হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেস্টাইন এজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। আজকের লেকচারে তোমাদের সঙ্গে আমি আছি আবুয়াদ আচ্ছা সৌমিক, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ 27 ব্যাচ। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাতে তোমাদের নবম এবং দশম শ্রেণীর যেই নতুন বাংলা বইটা রয়েছে, বাংলা দ্বিতীয় পত্র বইটি রয়েছে, ঠিক আছে, বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিত যে বইটি, তার পঞ্চম পরিচ্ছেদ নিয়ে, অর্থাৎ ধ্বনি ও বর্ণ নিয়ে। তো আর কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকের একাডেমিক ক্লাসে শুরু করে ফেলি। আচ্ছা, সবার আগে যে ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে, তো ভাষা কী এটা আমরা ইতোমধ্যে পড়ে এসেছি, আমরা বুঝি ভাষা কী। এই যে আমরা এক আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল শব্দগুলো মিলে যে বাক্যগুলো বলি, ঠিক আছে, এটা আমরা দেখি যে দেশ ভেদে আমাদের সেটা আর কি বলতে গেলে এক এক রকম হয়। আমরা এক এক রকম বর্ণ বা এক এক রকম প্রতীক আর কি সাহায্য আর কি আমাদের মনে ভাবটা প্রকাশ করে থাকি। তো সামগ্রিকভাবে এটাকে ভাষা বলে, যেমন আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি, তো আমাদের এই ভাষা যেটা আছে, যে ভাষায় আমরা কথা বলি বাংলা ভাষা, তার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে। অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম যেই ফরম্যাটটা, সব থেকে ছোট করলে যেই যেটা পাওয়া যায় সেটাই আর কি বলতে ধ্বনি। তো বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। কয়টি? 37টি। আমাদের বাংলা সেকেন্ড পেপার বইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাতে, সেটা হলো আমাদের এই যে এমসিকিউর জন্য। আমাদের সব থেকে বেশি পরিমাণে বাংলায় এমসিকিউ ফুল যায় ফার্স্ট পেপারের পর আর কি। সেকেন্ড পেপারে যদি আমি আসি, সেটা হলো যে এই সেকেন্ড পেপারে আমাদের ব্যাকরণ অংশের এমসিকিউগুলো অনেকে আর কি ভুল করে থাকে, তো এই জন্যই আর কি অনেক সময় দেখা যায় আমাদের এ প্লাস মিস হয়ে যায়। তো আমরা এই নির্মিত অংশটা যখন পড়বো, সরি নির্মিত তো নয়, ব্যাকরণ অংশটা যখন আমরা পড়বো, এই পাঠ্যপুস্তকের টেক্সটগুলো আমরা চেষ্টা করব যে ক্লাসের সঙ্গে সঙ্গে থেকে আমরা আমাদের এই যে সকল এমসিকিউগুলো আছে সঙ্গে 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 আমরা করে ফেলার, তাহলে কিন্তু আমাদের এমসিকিউ প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যাবে। আচ্ছা, তো বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। কয়টি? 37টি মৌলিক ধ্বনি রয়েছে। সংখ্যাগত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে খাতার মধ্যে আলাদা করে নোট করতে পারো, করে তোমরা সেগুলো আলাদা করে রাখতে পারো, এতে করে তোমাদের পরীক্ষার আগে রিভাইজ করতে অনেক সুবিধা হবে। এই ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই যে 37টি আমরা মৌলিক ধ্বনি পাইলাম, সেটাকে আবার কি বলে যে দুই ভাগে ভাগ করা যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা তো ছোটোবেলায় যে ক খ গ ঘ পড়ছি, সর সর পড়ছি, ওটা তো 50টা ছিল। হ্যাঁ, ওটা 50টা ছিল, ওটা আমরা নিচে যখন পড়বো, কিন্তু ভাইয়া ওটা আমরা যেটা পড়েছি সেগুলো ছিল বর্ণমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, বাট এখন আমরা পড়ছি ধ্বনি নিয়ে, ঠিক আছে। তো বর্ণ এক জিনিস, ধ্বনি এক জিনিস, সেই ডিফারেন্সটা আমরা এখানে বোঝার চেষ্টা করবো। তো আমাদের 37টি মৌলিক ধ্বনি রয়েছে, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বর্ণমালাকে আমরা যেরকম দুই ভাগে ভাগ করতাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক তেমনি আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনিতে ভাগ করতেছি। তো মৌলিক স্বরধ্বনি এখানে আমাদের 60টি। কী কী এগুলো আমরা জেনে নিই, সে যেমন হচ্ছে স্বরেও, স্বরেয়া, এ, রস্বই, এ, ও, ঔ, ঠিক আছে। আমাদের যে সকল যৌগিক স্বরগুলো যেগুলো ছিল, যদি আমরা একটু স্বরবর্ণের সঙ্গে মিলিয়ে যদি পড়তে যাই, যে আমাদের স্বরধ্বনিতে যে 60টা স্বরধ্বনি রয়েছে, স্বরেও আছে, স্বরেয়া আছে, তার পাশাপাশি এ আছে, রস্বই আছে, রস্বও আছে, এ আছে, ও আছে, অর্থাৎ রস্বই পর্যায়ে দীর্ঘ, সেটা আর কি বাদ চলে যাচ্ছে মৌলিক স্বরধ্বনি, সেটা যৌগিক স্বরধ্বনিতে চলে যাচ্ছে, দীর্ঘ হলো কিন্তু যৌগিক স্বরধ্বনি। তারপরে যে রি বাদ চলে যাচ্ছে, ওই বাদ চলে যাচ্ছে, ও বাদ চলে যাচ্ছে, তার মানে আমাদের স্বরেও, স্বরেয়া, রস্বই, রস্ব, এ, ও আর এ, এই টোটাল 60টা হলো আমাদের, এই যে আমরা এখানে পেয়েছি আমাদের মৌলিক স্বরধ্বনি, এই যে 60টা হলো আমাদের মৌলিক স্বরধ্বনি। আর ব্যঞ্জন স্বরধ্বনি আমাদের, মৌলিক ব্যঞ্জন স্বরধ্বনি আমাদের 30টি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, প, ফ, গ, ফ, ত, থ, দ, থ, ট, ঠ, ড, ঠ, চ, ছ, জ, ছ, ক, খ, গ, খ, ম, তন্তন্ন, উ, দন্ত, স, তলব্য, স, হ, ল, বৈষ্ণ, র, ঢৈষণ, র, ভৈষণ, র, ঠিক আছে। তো এই যে রগুলো আছে, এই সবকিছু, এই 30টা, এই 30টা আমাদের এখানে ব্যঞ্জন স্বরধ্বনি। তো আমাদের এখানে সংখ্যাগত তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এতগুলো এখানে বলতে গেলে আমাদের আছে। তো এর মাঝখান থেকে আমাদের যেটা আসতে পারে, যে হুট করে কোনো একটা দিতে পারে যে অমুক বর্ণটি আর কি বলতে গেলে মৌলিক স্বরধ্বনি কিনা বা মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিনা, তো এগুলো আমাদেরকে ভালো করে পড়তে লাগবে। তবে বেশি আমাদের যেটা মনে রাখতে হবে, এই নাম্বারগুলো, যে মৌলিক স্বরধ্বনি 60টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। এখানে তৃতীয় বন্ধনীতে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে, তার মানে আমরা জানতে পারলাম তৃতীয় বন্ধনীতে যা আছে তা ধ্বনি বা বর্ণ নির্দেশ করা, উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
তো যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরে কোথাও বাধা হয় না সেগুলোকে স্বরধ্বনি বলে। আমরা নর্মালি যখন স্বরধ্বনি উচ্চারণ করি সে সময় কিন্তু আমাদের মুখ দিয়ে যখন বাতাস বের হয় সেটা কিন্তু আমাদের মুখের কোথাও কিন্তু বাধা পায় না। আমরা জানি আমাদের ফুসফুস যে আছে, আমরা কিন্তু প্রিভিয়াস চ্যাপ্টারে পড়ে এসেছি যে আমরা উচ্চারণের যে আমাদের নিয়মগুলো, আমাদের কোন জায়গা থেকে থেকে আমরা উচ্চারণ করছি, তো যদি আমরা সেটা যদি চিন্তা করি যে আমাদের ফুসফুসে বাতাস আছে, এই বাতাস যখন বের হচ্ছে বের হওয়ার সময় কোথাও বাধা পাচ্ছে না আমরা স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়, ঠিক আছে। আর ব্যঞ্জনধ্বনিগুলোর সময় আর কি দেখা যায় যে দেহের বিভিন্ন জায়গায় আর কি বলতে গেলে বাধা পায়। যেমন আমরা যদি স্বরধ্বনিগুলো বলে থাকি ই এ এ আ প ও উ, আমাদের কিন্তু আমাদের মুখগহ্বরে কোথাও কিন্তু বাধা পাইল না, ডিরেক্ট ফুসফুস থেকে যে বাতাসটা আসছে সেটা কিন্তু ডিরেক্ট মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু ব্যঞ্জন ধ্বনিগুলো আলোচনা করি, আমরা যদি উচ্চারণ করতে শুরু করি প ফ ব ভ ত থ দ থ, ঠিক আছে, দেখছো যে আমাদের কী বলে যে বাধা পাচ্ছে যেটা সেটা আমাদের ব্যঞ্জন ধ্বনি, আর বাধা পাচ্ছে না স্বরধ্বনি। তোমরা চাইলে যারা স্ক্রিনের ওই পারে আছো, তোমার যারা চাইলে তোমার নিজেরাও একটু চেষ্টা করে দেখতে পারো, একটু উচ্চারণ উচ্চারণ করে দেখতে পারো, তোমাদের বইটা তোমাদের সামনেই আছে, তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা। অনেক সময় অনেকে এমসিকিউ পরীক্ষা চারটা অপশনের মধ্যে কনফিউজড হয়ে যায় যে যখন দেয়া থাকে যে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি, নিচের কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি, তখন কিন্তু আমরা চাইলেই কিন্তু এভাবে টেস্ট করে বলে দিতে পারবো যে কোনটি মৌলিক স্বরধ্বনি এবং কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চাইলেই আমরা উচ্চারণ করে দেখবো কোনটা আমার মুখের গহ্বরে বাধা পাচ্ছে, কোনটা আমার মুখের গহ্বরে বাধা পাচ্ছে না। তো এই আর কি পার্ট। আচ্ছা, পরবর্তীতে আসলে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, ঠিক আছে। এই যে আমরা ধ্বনি, যে আমরা মুখে কথা বলছি, এই যে আমি তোমার সঙ্গে যখন কমিউনিকেট করছি, আমি তোমার সঙ্গে যখন কথা বলছি, আমার মনের ভাব তোমাকে প্রকাশ করছি, এতে যে আমি তোমার যেই শব্দগুলো আমি ব্যবহার করছি সেটাকে যখন আমি তোমাকে চোখে দেখাবো, ঠিক আছে, এই যে আমাদের যে বই এত সুন্দর করে ফন্টগুলো ছাপানো আছে, ঠিক আছে না, এটা আর কি কেন, যাতে আমরা পড়তে পারি। তো আমরা নর্মালি যখন একজনের সাথে কথা বলি বা ধ্বনি দিয়ে আমরা ভাষার মাধ্যমে কথা বলি, তখন আর কি হয় কি যে আমরা কথাটা দেখতে পাই না, আমরা কথাটা শুনতে পাই, ঠিক আছে। তো এখন ওই কথাটাকে আমাদের কি বলে যে লেখার বা আমাদের দেখার জন্য যে জিনিসটা আছে সেটা হলো কি বর্ণ। বর্ণ আর কি বলতে গেলে এই জন্য আমাদের প্রত্যেকটা ধ্বনির কিছু প্রতীক আছে, যে প্রতীকগুলোর সাহায্যে আমরা আর কি বলতে গেলে সেই ধ্বনিটা প্রকাশ করে থাকি আমাদের লিখিত ভাষায়, যাতে আমরা সহজে লিখতে পারি এবং পড়তে পারি, এবং তারপর যেটা অন্য কেউ দেখে যেটা বুঝতে পারে, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে বর্ণ। এই বর্ণ শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে, যেমনটা আমি বললাম যে আমি তোমাকে যে বলছি যে এই বর্ণ শোনার বিষয়কে, এই যে এই লেখাটাও যখন আমি তোমাকে বলছি তুমি শুনছো এবং এখানে সুন্দর মতো করে কিন্তু শব্দ শব্দ যেটা লেখা আছে, তো আমি তোমাকে যেটা শোনাচ্ছি বা যেটা বলছি সেটা কিন্তু এখানে চোখে দেখার বিষয়ে পরিণত করছে কিন্তু এই বর্ণ। তো ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। আমরা যেটা ছোটোবেলায় পড়ে এসেছি, যখন আমরা যখন কচিকাতা ছিলাম, আমরা যখন একদম ছোটো ছোটো বাচ্চা ছিলাম, ট্যাবলেট বাচ্চা ছিলাম, তো তখন আমরা কিন্তু বর্ণমালা মুখস্থ করতাম, যে স্বরে স্বরে ক খ গ ঘ এগুলো মুখস্থ করতাম। কিন্তু যে ব্যঞ্জনমালা আমরা মুখস্থ যে আমরা বর্ণমালা মুখস্থ করতাম সেটাই কিন্তু আমাদের এখানে কিন্তু আলোচনা চলে আসছে। তবে স্টুডেন্টরা বড় হয়েছে দেখা জিনিসটা দেখা যায় যে ছোটোবেলায় যে জিনিসগুলো আমাদের খুব সহজে মনে থাকতো, যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, সেগুলো কিন্তু আমাদের আর বড় সেভাবে মনে থাকে না, আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারি না। আমি এটা বলতে পারবো তোমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট যারা ক্লাসটা করছো, তারা কিন্তু ক থেকে এখানে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টা যে ব্যঞ্জনবর্ণ আছে সেটা কিন্তু তোমরা বলতে পারবো না। তো সেটা বলতে পারা না পারাটা পরের ব্যাপার, বাট চেষ্টা করবো আর কি মনে রাখার, কারণ যেহেতু আমাদের বাংলা ভাষা মাতৃভাষার পাশাপাশি আমাদের পড়ার যেহেতু একটা অন্তর্ভুক্ত বিষয়, তো যত তুমি যদি যত বেশি জানো যত বেশি পড়বা এই ব্যাপারগুলো, তোমার কিন্তু ব্যাকরণটা অনেক সহজ হয়ে যাবে বাংলার ক্ষেত্রে। তো চেষ্টা করবো অন্তত আমাদের বর্ণমালা যে 50টা বর্ণ রয়েছে বা প্রতীক রয়েছে সেগুলো তোমরা মনে রাখার। আচ্ছা, তো ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন আমরা উপরে দেখলাম যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, ঠিক তেমনি এখানে যেহেতু ধ্বনিগুলোর প্রকাশ হলো যে প্রতীকের সাহায্যে প্রকাশ হলো বর্ণ, তাই সেগুলোর আর কি স্বরধ্বনির প্রতীক হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির প্রতীক হলো ব্যঞ্জনবর্ণ। তো বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি, তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ এবং সংখ্যাবর্ণ আচ্ছা, তো স্বরবর্ণগুলো আমরা আসি। তো বাংলা আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শুনলাম যে জিনিসগুলো, এবার আমরা সেই জিনিসগুলো দেখি। তো আমরা পড়েছি টোটাল 50টা আছে আমাদের বর্ণমালা, তার মধ্যে স্বরবর্ণ আছে আমাদের 11টি এবং আমাদের ব্যঞ্জনবর্ণ আছে 39টি।
তো স্বরবর্ণগুলো কি আমরা সবাই পড়েছি তো স্বরবর্ণের সঙ্গে, স্বরে ও স্বরে আর হ্রস্ব ই দীর্ঘ ঈ হ্রস্ব ঊ দীর্ঘ ঋ এ ঐ ও ঔ, ঠিক আছে? এই 11টা আমাদের স্বরধ্বনি বা সরি স্বরবর্ণ, আমাদের স্বরধ্বনি কিন্তু 7টা, আমার নিজেরই ভুল হয়ে গেছিলো এখনই, তোমরাও যাতে কনফিউজ না হও, স্বরধ্বনি 7টা, স্বরবর্ণ 11টা। আর ব্যঞ্জন বর্ণের কথা যদি আমরা আসি, যে আমাদের ব্যঞ্জন বর্ণ হলো 39টা, আমাদের কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টা। এই সংখ্যাগত যে ব্যাপারগুলো অনেক সময় দেখা যায় যে দেখো অপশনে কিন্তু দুটাই দেওয়া থাকবে, 30ও দেওয়া থাকবে, 39ও দেওয়া থাকবে, 7ও দেওয়া থাকবে, আবার এখানে তোমার 11ও দেওয়া থাকবে। তো আমাদের অনেক স্টুডেন্ট করে কি যে তারা যখন প্রশ্ন পেয়ে যায় পরীক্ষার হলে, তারা কিন্তু পুরো প্রশ্নটা পড়ে দেখে না, তারা দেখলো ব্যঞ্জন আছে 39 দেখাই দিলাম, কিন্তু ওটা ব্যঞ্জন বর্ণ বলছে নাকি আবার আমাদের ব্যঞ্জন ধ্বনি বলছে সে জিনিসটা কিন্তু তারা স্কিপ করে যায়। তো আমাদেরকে এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখতে হবে যে আমি পরীক্ষার হলে যখনই প্রশ্ন পাবো উত্তর করার চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব যে প্রশ্নটা পুরোপুরি পড়ে দেখার, ঠিক আছে? তো আসলে ব্যঞ্জন ধ্বনি চাইছে না বর্ণ চাইছে, বর্ণ চাইছে, তারপর কিন্তু আমরা উত্তরটা করবো। তবে আমরা ব্যঞ্জন বর্ণ যেগুলো এগুলো আমরা জেনে নিই কী কী, যদি আমরা ছোটোবেলায় পড়েছি, ঠিক আছে, তারপর আমরা আরেকবার পড়ি, বড় হইলে যে ছোটোবেলার জিনিস পড়া যাবে না এমন তো কোনো নিয়ম নীতি নেই, ঠিক আছে? ওকে, ক খ গ ঘ উ চ ছ জ ছ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ থ দন্ত ন প ফ ব ফ ম অন্তস্থিত জ র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ডৈষণ র ঠৈষণ র অন্তস্থিত অন্তস্থ অ খণ্ডেক্তর অনেক অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু, টোটাল 39টা। এই আমাদের গেল ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ। এবার আমরা আসবো আরেকটা অংশ, পরবর্তী অংশ, কার বর্ণ। এখন প্রশ্ন আসতে পারে ভাই কার বর্ণ কি, আমরা ছোটোবেলা থেকে যখন পড়াশোনা করলাম আমরা তো বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি, কার বর্ণ বলতে কি? কার বর্ণ আসলে কিছুই না, কার বর্ণ হলো আকার ইকার যেগুলো আমরা আমাদের বাক্যে আমাদের বাক্য গঠনে ব্যবহার করতে থাকি সেগুলোই আর কি বলতে গেলে কার বর্ণ। তো স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। তো আমরা যে স্বরবর্ণগুলো পড়লাম, প্রথমত কি আমরা ধ্বনি পেলাম, ধ্বনিতে ধ্বনির একটা প্রতীক আমরা দিলাম, যে প্রতীকের সাহায্যে সেটাকে আমরা লিখতে পারি, আমরা কী বলতে চোখের সামনে দেখতে পাই, সেটার নাম আমরা দিলাম স্বরবর্ণ। এবং সেই স্বরবর্ণ যেটা আছে সেটাকে আমরা যখন ছোটো করছি আরও, যার তার যখন সংক্ষিপ্ত রূপ করছি, তখন সেটা হয়ে গেল কিন্তু কারবর্ণ। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেগুলোকে বলা হয় কিন্তু কারবর্ণ। আকার ইকার দীর্ঘিকার দীর্ঘকার তারপর হস্যকার ঋকার একার ঐকার ওকার ওকার, ঠিক আছে? এই যেরকম 10টা আর কি বলতে গেলে আমাদের সংক্ষিপ্ত রূপ রয়েছে, ঠিক আছে? তো এই ইনফরমেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের যেই এখানে ওভারঅল যে আমাদের সংখ্যাগত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে। তো কার বর্ণের কিন্তু কোনো স্বতন্ত্র ব্যবহার নেই, এগুলো ব্যঞ্জন বর্ণের আগে পরে উপরে নিচে বা উভয় দিক থেকে যুক্ত হয়, ঠিক আছে? তো কোনো ব্যঞ্জনের সাথে কারবর্ণ বা হস্তচিহ্ন না থাকলে ব্যঞ্জনের সঙ্গে একটি অন্ত মানে স্বরেও আছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা ব্যঞ্জন বর্ণকে যদি আমরা ধ্বনিতে ভাগ করতে চাই, তো তখন আর কি আমরা ধরে নিই যে সেটার সাথে আছে। যেমন আমরা যদি বলি কয়ের কথা বলছি, ক ককে যখন আমরা লিখবো যে ধ্বনি হিসাবে, তখন আমাদের ক হসন্ত প্লাস মানে স্বরেও সেটা কিন্তু আমরা ধরে নিই, ঠিক আছে? তো সেটার কথায় বলা হচ্ছে যে কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস্তচিহ্ন না থাকলে ধরে নেওয়া হয় যে তার সঙ্গে একটা স্বরেও আছে উজ্জ্ব হিসাবে। আর নর্মালি আমাদের যে এই কারবর্ণগুলো আছে স্বরবর্ণ যে 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে সেগুলো আমরা কী বলে যে স্বতন্ত্রভাবে ব্যবহার করতে পারি না, স্বতন্ত্রভাবে সেগুলো আমরা উচ্চারণ করতে পারি না, সেগুলো আমরা ব্যবহার করি আমাদের যে সকল ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলোর আর কি বলতে গেলে আগে পরে উপরে নিচে বা উভয় দিকে যুক্ত করে। অল রাইট, এবার আমরা আসি অনুবর্ণে। অনুবর্ণ আবার কী জিনিস? তো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের অপর নাম অনুবর্ণ, ঠিক আছে? তো আমরা যেমন দেখলাম স্বরবর্ণের কী বলে যে কী বলে এর উপর নাম কারবর্ণ, ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ঠিক তেমনি হবে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা রেফ ও বর্ণ সংক্ষেপ। তো ফলাকে জিনিস আমরা ফলাতে সবার আগে আসি, যে স্বরব ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে পাশে ঝুলে থাকে সেগুলোকে বলা হয় ফলা বলো। তোমরা অনেকে দেখছো যে পেপার পত্রিকা পড়ছো বা আমাদের যে প্রথম পত্র বাংলা বইটি রয়েছে সেখানে সেই সকল পড়াগুলো আছে দেখেছো যে কিছু কিছু আমাদের কী বলে যে শব্দগুলো বা আমাদের কিছু কিছু দেখা যায় যে আমাদের বাক্যগুলো একদম সরল, কোনো আর কি বলতে গেলে ডানে বামে চিপায় চাপায় কিন্তু কোনো আমাদের কী বলে যে বর্ণ বা আমাদের কোনো কিছু লুকায় নেই।
তবে বেশ কিছু শব্দে বা বেশ কিছু প্রবন্ধে বা অনেক বানানে আমরা গেলে লক্ষ্য করব যে আমাদের শব্দের আর কি বলতে গেলে যে ডানে পাশে আরও বেশ কিছু শব্দ ঝুলে থাকে, তো সেগুলোই মূলত আর কি ফলা, যেমন নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। যেমন এখানে ব্যঞ্জন বর্ণ শব্দটা দেখে তুমি যদি তাকাও তো বয়ের সঙ্গে জফলা আছে, ঠিক আছে। তারপরে যে এই যে উ, এই যে এই ব্যাপারটা উ জ, এটা তোমার কি বলেছে যুক্ত বর্ণটা পরে যদিও আসতেছি। তারপর মনে করো যে এখানে আরও যদি আমরা দেখতে পাই তো সবগুলোর সঙ্গে কিন্তু দেখবো, যেমন অনুবর্ণ, বর্ণ, বর্ণের মধ্যমার উপর যে রেফটা এটা কিন্তু আছে। তো এরকম রেফ, যে রেফ একটি অনু, রয়ের একটি অনুবর্ণ হলো রেফ, যে বর্ণের রেফ হলো অনুবর্ণ। তো এরকম বলতে গেলে আরও আমাদের বেশ কিছু ব্যাপার স্যাপার কিন্তু আমরা পরিচিত, আমাদের কিন্তু এগুলো অজানা কিছু না, আমরা জাস্ট দেখেছি, আমরা জাস্ট এখানে প্রাতিষ্ঠানিক ভাষায় তার রূপটা কি সেটা আমরা জানার চেষ্টা করছি আজকের ক্লাসে। আচ্ছা, এবার আমরা বর্ণ সংক্ষেপে আসি, যে যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলে। যেমন উ, দ, ন, ম, মূর্ধন্য ষ, দন্ত ষ ইত্যাদি। এছাড়া ক্ষন্তেক্তর বন্ধটি তয়ের একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত, ঠিক আছে। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই ক্ষন্তেক্তর বর্ণটি যেটা কি আর কি তয়ের একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত, যেটা আমরা একটু আগে কিন্তু এই যে এই পার্টে আমরা দেখে এসেছি যে বাংলা বর্ণমালায় একটি স্বতন্ত্র বর্ণ হিসেবে ক্ষন্তেক্তরকে ধরা হচ্ছে। আচ্ছা, আর বাদ বাকি বর্ণ সংক্ষেপ তেমন কিছু না, আমরা আমাদের প্রয়োজনের সুবিধার্থে, আমাদের খাতায় আটানোর সুবিধার্থে, আমাদের লেখার সুবিধার্থে আমরা এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে যখন আমরা যুক্ত করি একটার সঙ্গে, আমরা দেখি চিপায় চাপায় এদিকে ওইদিকে ঠেলায় যেগুলোকে আটায় দিই একটা ফন্টের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে, সেটাকে আর কি বলতে গেলে আমাদের বর্ণ সংক্ষেপ এখানে বলতেছে। তো আমরা আসি এরপরে আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা, যে যুক্ত বর্ণ অংশে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। তুমি যদি অন্যদিকে না, তুমি যদি যুক্ত বর্ণ শব্দটার দিকেই তাকাও, যে এখানে দেখো যে যুক্ত বর্ণে কিন্তু কয় তয়, ক এবং ত মিলে কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে। ক এবং ত মিলে যুক্ত হয়ে কিন্তু যুক্ত শব্দটা তৈরি করছে, ঠিক আছে। ঠিক তেমনি কিন্তু বর্ণ যেমন আছে রেফ আমরা উপরে দেখলাম, তো যুক্ত হওয়া বর্ণগুলোকে বাদে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো চেনা যায় না। এগুলো দিয়ে যুক্ত বর্ণ দুই রকম, একটা স্বচ্ছ এবং অস্বচ্ছ। তো যুক্ত বর্ণ আবার কয় রকম, স্বচ্ছ এবং অস্বচ্ছ, যেগুলো আমরা দেখেই বুঝতে পারি যে কোন দুইটা শব্দ সেখানে আছে, মানে কোন দুইটা আমাদের বর্ণ একসঙ্গে আছে সেটাকে আমরা বলি স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যেটা দেখে আমরা বুঝতে পারি না যে কোন বর্ণ দুইটা বা তিনটা বা কোন বর্ণযুগল এখানে একসঙ্গে আছে সেটা হলো অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো আমরা এগুলোর উদাহরণে এবার চলে আসি। তো স্বচ্ছ যুক্ত বর্ণ যেমন কয়, টয়, জয়, 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 ছয়, ইউ, ছ, ড, ড, মূর্ধন্যত। তো এখানে তুমি যদি একটু স্ট্রাকচার দিকে তাকাও, আমি যদি আরেকটু বড় করি, ঠিক আছে, আমি যদি আরেকটু বড় করি এই যে এটা আমাদের কী বলে যে বোর্ডটা, তুমি দেখো যে এখানে যে সকল আমার শব্দগুলো আছে, যুক্ত বর্ণগুলো আছে, শব্দ না আমার যুক্ত বর্ণগুলো আছে, তো এই যুক্ত বর্ণের মধ্যে যে সকল বর্ণগুলো আছে এগুলো কিন্তু স্পষ্ট বুঝতে পারছো তুমি যে এই এটা কিন্তু দেখতে ডয়ের মতোই লাগছে, এটা ইউএনএ চিহ্ন ছয় কিন্তু মনে হচ্ছে, এটা তালবসান কিন্তু ছ মনে হচ্ছে, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। তবে আবার কিছু কিছু আছে যেগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, সম্পূর্ণ নতুন একটা আকার ধারণ করছে, ঠিক আছে। আমরা তো কি বলে যে সম্পূর্ণ নতুন একটা প্রতীকের মতো আচরণ করছে বা আকার ধারণ করছে, অর্থাৎ ওর পুরো নকশাই বদলে যাচ্ছে, সেটা হয়ে গেল অস্বচ্ছ যুক্ত বর্ণ, যেটা আমরা দেখে কিন্তু সহজে বুঝতে পারি না যে এর মধ্যে কি আছে, যদি না আমরা আগে থেকে না জানি। এবং পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্নগুলো বেশি দেয়, অস্বচ্ছ যুক্ত বর্ণ বেশি দেয়, দিয়ে বলতে যে এই কী বলে যে যুক্ত বর্ণটার মধ্যে কী কী বর্ণ রয়েছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কিন্তু ঝামেলা করে যাব। তো এই কয়টা যে যুক্ত বর্ণ এখানে আছে, এই যুক্ত বর্ণগুলো আমাদেরকে খুবই ভালো মতো আমাদেরকে আত্মস্থ করতে হবে। যেমন এখানে ধরো আমি যুক্ত বর্ণ শব্দের মধ্যে দেখো ছিল যে কয়ত, এই যে এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই, এখানে ক প্লাস ত মিলে কয়ত একটা নতুন আকৃতি ধারণ করছে। তো আমরা কিন্তু দেখে বুঝতে পারছি না যে এখানে কী বলে যে ক এবং ত আছে, যে এখানে যেমন সুন্দর মতো আমাদের ক এবং ট বোঝা যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু ক এবং ত সহজভাবে বোঝা যাচ্ছে না। ঠিক তেমনি এখানে কয়ময়, ক, র, তারপর যুক্ত ক্ষ যেটা আমরা চিনি সেটা ক প্লাস মানে মূর্ধন্য স, তারপরে যে ক প্লাস স প্লাস ম, তারপর বাক্স যখন আমরা লিখি তখন ক প্লাস দন্ত স, তারপরে যে গ যোগ রস্য, গ যোগ থ, উ যোগ ক, অঙ্ক যখন আমরা লিখি অনেক সময়, তারপর মনে করো সঙ্গম উ যোগ গ, তারপর যে বিজ্ঞ সেখানে যে উ গ জ যোগ ইউ, ঠিক আছে, তারপরে যে আমরা বলি মালঞ্চ সেখানে ইউ যোগ চ, ঠিক আছে, লাঞ্ছনা ওখানে ইউ যোগ ছ, ব্যঞ্জন সেখানে যে আমরা ব্যঞ্জন বর্ণ করলাম ইউ যোগ জ,
ঠিক আছে, তারপর হট্টগোলের টয় টয় ট ট, তারপর মনে করো যে ত যোগ ত, তারপর যে ত যোগ থ উত্থান ত যোগ থ, তারপর তরজ ত্রৈর, তোমার ত যোগড়। আমি একটা করে শব্দ বলছি যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে আমাদের সেগুলোর প্রয়োগ বাংলায় আমাদের কোথায় কোথায় আছে, ঠিক আছে। তারপর মনে করো যে নয় ডয়, তারপর দয় ধয় যে দগ্ধ বদ্ধ যদি বলি আমি দযোগ্ধ, অন্ধ নয় যুগ্ধ, তাহলে বযোগ্ধ, ভয়ের ফলে ভ্রমর, তারপর ঠিক আছে। তারপর যদি আমরা বলি তারপর যে রয় হস্যু, তারপর যে রি, তারপরে যে আমাদের যদি বলি কৃষ্ণ পেটকাটা মধ্যাহ্ন যোগ মধ্যাহ্ন, ঠিক আছে, সেরকম আর কি বলতে গেলে আমরা হৃদয় যদি বলি, তারপর যে ব্রহ্মা যদি বলি হচকম, তো এরকম যেই আমাদের অস্বচ্ছ যুক্ত বর্ণগুলো আছে আমাদের, তো এগুলো আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং এই জিনিসগুলো পারলে আমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব, কারণ এগুলো এভাবে পড়ে গেলে মনে থাকতে থাকবে না তোমার কখনোই। তো তোমাদের কি বলে খাতায় লিখে লিখে যদি তুমি প্র্যাকটিস করো এই জিনিসগুলো, তাহলে কিন্তু তোমার বলতে গেলে যে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে এবং তোমার কিন্তু রিফ্লেক্সে কিন্তু জিনিসটা সেট হয়ে যাবে, ঠিক আছে। এবং এবার সবার শেষে আমরা আছি যে সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ কি, যে বাংলায় ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 এবং শূন্য, অর্থাৎ শূন্য থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যাবর্ণ, 10টি কি বলে সংখ্যাবর্ণ আমাদের বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য রয়েছে। এগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে আমরা ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো সংখ্যা বানিয়ে ফেলতে পারি, সেটা যত বড়ই হোক না কেন, মূল কিন্তু এই 10টাই, ঠিক আছে, মূলে 10টাই। এবং এগুলো ব্যবহার করি আমরা বলতে গেলে, যেমন আমি মনে করি এখন বলবো যে 512 ধরলাম একটা সংখ্যা, তো আমি কিন্তু 5 ব্যবহার করলাম, 1 ব্যবহার করলাম, 2 ব্যবহার করলাম, ঠিক আছে না, তো মিলেই কিন্তু এইগুলোর কিন্তু বাইরে আমি নতুন করে কোনো আমরা কি বলে প্রতীক আমরা কিন্তু ইউজ করতেছি না, ব্যবহার করতেছি না। তো এই জন্য আর কি বলতে গেলে এগুলো আর কি 10টি সংখ্যাবর্ণ, এগুলো আর কি ফিক্সড। আচ্ছা, তো এই ছিল ওভারঅল আমাদের আজকের এই এই অধ্যায়টা, আমাদের ধ্বনি এবং বর্ণ, আমাদের পরিচ্ছেদ 5, ঠিক আছে, আমাদের পঞ্চম পরিচ্ছেদ। এবার আমরা যাব এই পরিচ্ছেদের অনুশীলনী অংশে, ঠিক আছে। আমাদের বইয়ে কিন্তু এবার যদি দেখো দেখো তোমরা এবছরের নতুন বইয়ে আমাদের প্রত্যেক অধ্যায় শেষে কিন্তু আমাদের খুব ভালো পরিমাণে একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে রেখেছে, তো এগুলো কিন্তু শিক্ষকরা আমাদেরকে একটা হিন্ট দিয়েছে যে প্রশ্ন কীরকম হতে পারে। তো আর যাই করো নাই করো, তোমার অধ্যায় শেষের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এগুলো কখনোই কিন্তু মিস দেওয়া যাবে না, ঠিক আছে, এগুলো কখনোই আর কি বলতে গেলে বাদ দেওয়া যাবে না, এগুলো খুব ভালো মতো পড়তে আমাদেরকে হবে, ঠিক আছে। আর এখান থেকেই দেখতে পারো যে যদি তোমাদের কপাল ভালো থাকে দেখা যাবে যে এখান থেকে তোমরা কী বলো পরীক্ষায় কমন পেয়ে গেছো, এবং এখান থেকেই প্রশ্ন করার খুব ভালো পরিমাণে একটা সম্ভাবনা আছে। তো প্রশ্ন যদি তুমি অধ্যায় পিছনে ছেড়ে দাও অনুশীলনীগুলো, এটা হবে তোমার জীবনে পর এখনও পর্যন্ত সব থেকে বড়ো পাপ। তো আমরা চাইবো না কেউ পাপি হই আমরা, ঠিক আছে, তো আমরা এগুলো খুব ভালো মতো আমরা সলভ করবো। তো আমরা প্রথম প্রশ্নে আসি যে বাংলা বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, একটু চিন্তা করো দেখি, তুমি নিজে চিন্তা করো বই না দেখে, কয়টি আমরা কিন্তু একদম শুরুতেই পড়ে এসেছি যে বাংলা স্বরধ্বনি কয়টি, নট স্বরবর্ণ। কেউ আবার আবেগী হয়ে উত্তর বলবো না যে ভাই 11টি, না উত্তর 11টি না, উত্তর হবে 60টি, কারণ আমরা বলেছি স্বরধ্বনি 60টি এবং স্বরবর্ণ 11টি, এটা আমাদের মাথায় রাখতে লাগবে। তারপর কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, আমরা জানি যে স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের মুখ গহ্বরে কোথাও বাধা পায় না। তারপর ধ্বনির প্রতীককে কী বলে, ঠিক আছে, ধ্বনির প্রতীককে আমরা জানি বর্ণ বলে, স্বরবর্ণ, যেমন স্বরধ্বনির প্রতীক হলো কি স্বরবর্ণ, ঠিক আছে। তারপর ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস্তচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়, আমরা পড়েছিলাম যে ব্যঞ্জনের সঙ্গে যদি কারবর্ণ বা হস্তধ্বনি না থাকে তাহলে আমরা ধরে নিই তার সঙ্গে স্বরেও আছে। আচ্ছা, তারপরে যে আমরা যেটা বললাম যে আমাদের অস্বচ্ছ যেই কী বলে যে যুক্ত বর্ণগুলো আছে সেখান থেকে প্রশ্ন থাকবেই যেখানেই হোক, দেখো অনুশীলনী তো কিন্তু তোমাদের সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা দেখি যে এই যুক্ত বর্ণটি যে আমরা একটু বড় করে দেখা যদি দিয়ে কোন বর্ণ দিয়ে তৈরি হয়, আমরা একটু আগে পড়ে আসলাম গ নাম্বার আমাদের হবে আমাদের মূর্ধন্য স ও মূর্ধন্য দিয়ে, এই কী বলে যে আমাদের কৃষ্ণর যেই আমরা লিখি আমরা যে যা লিখি সেটা আর কি যুক্ত বর্ণটা সেই স্বযত্ন আমাদের আর কি বলে তৈরি হয়। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়, কারবর্ণ বলা হচ্ছে, আর ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী বলা হচ্ছে, অনুবর্ণ, ঠিক আছে। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি অনুবর্ণ, এবং স্বরবর্ণের বিকল্প সংক্ষিপ্ত রূপের নাম কি কারবর্ণ, নিজের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে থাকে। আমরা জানি আমরা সর্বশেষ যে টপিকটা পড়েছিলাম যে স্বচ্ছ অস্বচ্ছ যুক্ত বর্ণ, এরপর যদি আমরা দেখি বাংলা কারবর্ণের সংখ্যা কয়টি,
তো আমরা জানি বাংলায় কার্বনের সংখ্যা আমাদের টোটাল 10টি, আর বাংলা সংখ্যাবর্ণ কয়টি? বাংলা সংখ্যাবর্ণ কিন্তু আমাদের ঠিকভাবে 10টি। তো এই ছিল ওভারঅল এই অধ্যায়টা। তো তোমরা একটা জিনিস কিন্তু অন্তত বুঝতে পেরেছো, যদি তোমরা একটু অনুশীলনের প্রশ্নগুলো যদি তোমরা ঘেঁটে থাকো, যে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটা হলো কি, যে আমাদের অশ্বত্থ যুক্ত বর্ণের অংশটুকু, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ অংশ যেটা হলো যে আমাদের যে সংখ্যাগত মানগুলো, যে আমাদের স্বরধ্বনি কয়টি, স্বরবর্ণ কয়টি, ঠিক আছে, আমাদের মৌলিক ধ্বনি কয়টি, এই তাছাড়াও আর কি বলতে গেলে যে আমাদের কি বলে সংখ্যাগত কি বলে যে আমাদের সংখ্যাবর্ণ কয়টি, তো এই সকল আমাদের যে সকল সংখ্যাগত আর কি বলতে গেলে যে মানগুলো আছে, সেই মানগুলো কিন্তু আমরা খুব ভালো মতো মনে রাখবো। কারণ ধরাই যায়, এটা খুব শিওরভাবেই বলা যায় যে পরীক্ষায় এই অধ্যায় থেকে, এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে। এটা সেরকম একটা গুরুত্বপূর্ণ অংশ পরিচ্ছেদ আমাদের এই বইয়ের, ঠিক আছে। তো আমরা চাইবো না যাতে আমরা কেউ এই সহজ একটা অংশ থেকে, টপিক থেকে আমরা কোনো নাম্বার হারাই বা নাম্বার ভুল করি। তো আমি যেভাবে যেভাবে বললাম, তোমরা এতক্ষণ যারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার সঙ্গে ছিলে, আশা করি তাদের আর কোনো এক্সট্রা করে প্রবলেম থাকার কথা না। তারপরেও তোমরা যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তোমরা বাসায় একটু নিজেরা একবার যদি মনোযোগ দিয়ে পড়ে দেখো, এবং ক্লাসটাকে যদি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না। আর যারা তোমরা ক্লাস করছো না, তাদের প্রতি আমার একটাই মেসেজ থাকবে, তোমরা নিয়মিত ক্লাস করবে, আর কি বলে যে হালকেনস্টাইনের যত যে সকল কোর্স তোমরা অ্যাটেন্ড আছো সবগুলো অ্যাটেন্ড করবে, কারণ এতে লস আলটিমেটলি তোমাদেরই। এরকম ক্লাসের সঙ্গে সঙ্গে যদি তোমাদের পড়াটা শেষ হয়ে যায়, তোমাদের কিন্তু বাসায় আলাদা করে এফোর্ট দেওয়ার লাগে না, এবং সেই অতিরিক্ত সময়টা কিন্তু তোমরা অন্যান্য সাবজেক্টের দিকে কিন্তু দিতে পারো। তো এই ছিল ওভারঅল আজকে আমার তরফ থেকে, আমাদের বাংলা দ্বিতীয় প্রত্যেক ক্লাস এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।